আগামী 17 আগস্ট মা মনসা পুজো, আপনারা জানেন। আর এই দিন থেকেই পাঁচটা রাশির জাতক জাতিকাদের দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার বন্ধ ভাগ্যের তালা কিন্তু খুলতে চলেছে। কতদিন? 41 দিনের জন্য, অত্যন্ত শুভ সময় থাকবে। আজকের আলোচনার বিষয় এটাই, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, আদৌ আপনার সাথে মিলবে কি না সেগুলো আপনি বুঝতে পারবেন। কারণ আমি সবসময় বলি যে আপনার রাশি থাকলেই আপনার সাথে মিলবে না, রাশির সাথে সাথে অনেক কিছু মিলানোর প্রয়োজন আছে, সেই কারণেই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করা হয়। তাই আমি প্রথমেই রাশিগুলোর নাম বলবো, আপনার রাশি যদি থেকে থাকে এর মধ্যে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন, আর যার রাশি নেই তার দেখতে হবে না, কিন্তু সম্পূর্ণ দেখুন, যেই দেখুক না কেন সম্পূর্ণ দেখুক। তাহলে কি হবে, ভাগ্য কিন্তু অবশ্যই বদলাবে, কারণ অবশ্যই আছে, অত্যন্ত শুভ সময় তৈরি করবে এই 17 আগস্ট। আর তারপর থেকেই একটা পজিটিভিটি আপনার মধ্যে দেখা যাবে, এর ফলে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি মেষ রাশি। আপনার যদি অনেক অর্থ কষ্ট থেকে থাকে, দুশ্চিন্তা, টেনশন, ঋণ করে ফেলেছেন, কর্মহীন হয়ে পড়েছেন, আয় একদমই নেই, বহু কষ্টে জীবনযাপন করছেন, তাদের জন্যই আজকের আলোচনা। আপনার মেষ রাশি আর যে কথাগুলো বললাম আপনার মধ্যে এগুলো সবই আছে, তাহলে আজকের আলোচনা আপনার জন্য। সমস্ত রকম দুর্ভাগ্য আপনার দূর হবে মা মনসা পুজোর দিন থেকে, 41 দিন শুভ থাকবে। আর এই 41 দিনের মধ্যে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে, আপনার স্বপ্ন পূরণ হবে, আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হয়ে উঠবেন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনার কর্মের নতুন নতুন সন্ধান আপনি পাবেন, সেটা যে কোনোভাবে যে কোনো দিক থেকে হতে পারে। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, সব কিছু ঠিকঠাক যদি থাকে আমার কথাগুলো কিন্তু আপনার সাথে মিলবে, তাই অ্যালার্ট থাকুন। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটা ধনুরাশি, একই কথা বলবো আপনার ধনুরাশি। আপনি যদি অনেক কষ্টে আছেন, দুঃখে আছেন, অনেক ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, কাজ নেই, কর্ম নেই, আপনি সবসময়ের জন্য একটা দুশ্চিন্তা থাকেন, কি করবেন, কি করে আপনার সংসারটাকে টিকিয়ে রাখবেন, যদি এরকম আপনার মধ্যে হয়ে থাকে বা এই ফিল আপনি করে থাকেন, তাহলে আলোচনাটা আপনার জন্য। দেখুন, সকলের তো এরকম অবস্থা নয়, যারা ভালো আছেন তাদের জন্য আজকের আলোচনা না। ধরুন আপনার ধনুরাশি আপনি ভালো আছেন, আপনার জন্য না, আপনার ধনুরাশি আপনি ভীষণ খারাপ অবস্থায় আছেন, যে কথাগুলো বললাম সমস্তটাই আপনার মধ্যে আছে, তাহলে আজকের আলোচনা আপনার। আপনার এই সমস্ত দিন কিন্তু শেষ হতে চলেছে এই 17 আগস্ট থেকে, মা মনসা পুজোর দিন থেকে। মা মনসার কৃপা তো থাকবেই, তার সাথে সাথে বেশ কিছু গ্রহ, তারাও কিন্তু আপনাকে সাপোর্ট করবে, আর এর ফলে আপনার ভাগ্য উন্নতি হবে। আপনাকে কি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, এগুলো থাকতে হবে। আপনি যদি মনে করেন আমি কানে শুনবো আর আমার সব পাল্টে যাবে, তাহলে ভুল করবেন। কানে শুনলেই আপনার জীবনের পরিবর্তন হবে না, আপনাকে ইনভলভ হতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তারপর গিয়ে হবে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেটা কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে একই কথা বলবো, আপনার যদি খুব কষ্টের দিন কাটে, আপনি যদি ঋণ করে ফেলেন, ধার করে ফেলেন, কাজ নেই, কর্ম নেই, আর্থিক কষ্ট, বাড়িঘর চলে গেছে, ঠিক এরকম টাইপের যদি আপনার সাথে ঘটে থাকে, তাহলে আজকের আলোচনা আপনার। আর যারা ভালো আছেন, আপনার কর্কট রাশি আপনি ভালো আছেন, তাহলে আপনার জন্য কোনো আলোচনা নেই। যদি আপনি খারাপ থাকেন তাহলে আপনার সাথে মিলবে, আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে, আপনার সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হবে এই মা মনসা পুজোর দিন থেকে। 41 দিন শুভ থাকবে, আর এই 41 দিন আপনি ঝাঁপিয়ে পড়তে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, এই সমস্ত কিছু যদি আপনার মধ্যে থাকে তাহলেই আমার আলোচনা আজকের আপনার সাথে মিলবে। কিন্তু আপনার গায়ে জ্বালা থাকবে, জ্বালা না থাকলে যদি আপনি ভাবেন আমি কানে শুনে নিলাম আমার সময় ভালো আসছে অটোমেটিক সব হয়ে যাবে, তাহলে ভুল করবেন, অটোমেটিক কিছু হয় না। তাই আপনার জ্বালা থাকলেই আমার আজকের আলোচনাগুলো মিলবে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো সেটা মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, 17 আগস্ট আর কয়েকটা দিন বাকি,
এই 17 আগস্ট থেকে আপনার জীবনেরও পরিবর্তন আসবে সমস্ত দিক থেকে, যদি আপনি অনেকটাই দুর্দশায় থাকেন তবেই। ভালো থাকলে কোনো ব্যাপার নেই, যা আছেন তাই, আর যদি খারাপ থাকেন, আপনি ঋণ করে ফেলেছেন, কাজ নেই, কর্ম নেই, চিন্তা দুশ্চিন্তা, মানে আপনার ভাগ্য একদমই ভালো না, তাহলে আজকের আলোচনা আপনার সাথে মিলবে, আপনার সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হবে, আপনার বন্ধ ভাগ্য খুলতে চলেছে এই 17 তারিখের পর। 41টা দিন পজিটিভ থাকছে, এই 41 দিন আপনার সমস্ত জায়গা থেকে সুযোগ আসবে, আপনার সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হবে। আর আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, সব যদি ঠিকঠাক আপনার মধ্যে থাকে তাহলেই আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে। তাই অ্যালার্ট তো আপনাকে থাকতেই হবে। যদি মনে করেন কানে শুনে নিলাম ধনী হয়ে যাব, তাহলে ভুল করবেন, কিছুই মিলবে না। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো। আগামী 17 আগস্ট মা মনসা পুজো, আর এই দিন থেকেই 41টা দিন ভীষণ পজিটিভ থাকছে, আপনার সমস্ত দুঃখ কষ্ট কিন্তু দূর হবে, আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, আপনার কর্মহীন হয়ে পড়েছেন, ঋণ করে ফেলেছেন, টেনশন দুশ্চিন্তা, বাড়িঘর চলে গেছে, তাহলে কিন্তু আজকের আলোচনা আপনার, সমস্ত কিছু আপনার থেকে দূরে চলে যাবে এবং পজিটিভিটিতে ভরে যাবে, আপনার ভাগ্য উন্নতি হবে, নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে। আর এই সুযোগগুলো যদি সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। এতটাই শুভ সময় আপনার জন্য কিন্তু আসতে চলেছে। এই যে 17 আগস্ট মা মনসা পুজোর দিন থেকেই যে আপনার জীবনে উন্নতি আর উন্নতি, আপনার বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে, তার পিছনে কিন্তু শুধু ঈশ্বরের আশীর্বাদ নয়, গ্রহদের সুপ্রভাবও কিন্তু থাকতে হবে। তাই আপনার সাথে আজকের আলোচনা মিলবে কি মিলবে না, এটা কিন্তু আপনি আগে থেকেই বুঝতে পারবেন, কারণ সকলের সাথে মিলবে না। আমি সবসময় বলি, সকলের সাথে কখনোই মিলবে না, ঈশ্বরের আশীর্বাদ বলুন বা গ্রহের সুপ্রভাব, সকলের উপরে যে থাকবে এরকমটা নয়, কিছু জাতক জাতিকাদের উপরে থাকবে তাদের সাথে মিলবে, কিছু জাতক জাতিকাদের উপরে থাকবে না তাদের সাথে মিলবে না, এটাই হচ্ছে বাস্তব। তাই আপনাকে ভালোভাবে বুঝতে হবে, তারপর সেভাবে চলতে হবে, তারপর গিয়ে দেখবেন আপনার জীবনে অনেক সফলতা আসছে। আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি ঠিক এইভাবে। তাহলে কোন দুটো গ্রহ আপনার ভালো থাকতে হবে, সেটা হলো রবি এবং বুধ। যদি আপনার রবি এবং বুধ জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে, শুভ থাকে, তাহলে আজকের আলোচনা কিন্তু আপনার সাথে মিলবে। এই দুটো গ্রহ ভালো থাকতে হবে, কারণ শুধু ঈশ্বরের আশীর্বাদ নয়, গ্রহের সুপ্রভাবও প্রয়োজন আছে। তাই মা মনসার তো আশীর্বাদ আপনার উপরে আছেই, তার সাথে সাথে এই দুটো গ্রহ যদি ভালো থাকে আপনার সাথে খুব পরিষ্কারভাবে মিলে যাবে আমি আজ যা যা বললাম সমস্ত কিছু। আপনার অর্থকষ্ট থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার ভাগ্য উন্নতি হবে, এগুলো সব প্রমাণিত, অবশ্যই আপনার সাথে মিলবে যদি বিশ্বাস ভক্তি নিয়ে আপনি আলোচনাটা শুনতে পারেন, সেভাবে চলতে পারেন। আর আমি প্রত্যেকটা দিনই বলি, আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে, আপনার জীবনে যে অসফলতা আসছে সেটা আপনার হাত ধরে প্রবেশ করেছে। তাই নিজেকে তৈরি রাখতে হবে, নিজেকে সম্পূর্ণভাবে যদি তৈরি না রাখেন তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না, নিজেকে ডেভেলপ হতে হবে, আর ডেভেলপ আপনি যতদিন না হবেন ততদিন আপনার সাথে মিলবে না। তাই অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন নিজেকে বদলানোর, অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।